মানে দুটো একটা কথা বলুন, দুটো একটা কথা বলুন। আমাদের তো অফিস ছাড়বে না ম্যাডাম, একটু একটু বলতে হবে। দুটো একটা কথা বলুন, আপনি তো অভিযোগটা করেছেন। আপনি তো অভিযোগ করেছেন ম্যাডাম, একটুখানি বলুন ম্যাডাম। ম্যাডাম একটুখানি বলুন ম্যাডাম, ম্যাডাম একটু একটু বলবেন ম্যাডাম। আপনি আপনি অভিযোগ করেছেন থানায় ম্যাডাম, ম্যাডাম আপনি অভিযোগ করেছেন ম্যাডাম। অভিযোগটা আপনি করেছেন বলে আপনাকে রিকোয়েস্ট করছি। কতগুলো স্কুল কমিটি আছে, কমিটি তারা অ্যাপ্রোচ করতে পারে। স্কুলে যখন অনিয়মে টিচার্সরা ডিসঅর্ডার, তারা কোনো টাইম মেনটেন করে না, স্কুল অ্যাক্টিভিটিসে তারা নিগোসিয়েট করে না, তখন কিছু টিচার আমার বিরুদ্ধে একটা মেয়েদের পটিয়ে একটা মিথ্যা অ্যালিগেশন দিচ্ছে। নট অনলি দিস, স্কুলের মধ্যে একটা ইললিগাল ব্যাংক চালায়, সুদের ব্যাংক চালায়। আমি সেই সুদের ব্যাংকটাকে বন্ধ করে দিয়েছি। স্কুলের মধ্যে টিচার এবং ম্যাডাম দরজা বন্ধ করে গল্প করে, আমি সেটা প্রোটেস্ট করেছি। এবং দেখুন নট অনলি দিস, গতকাল স্কুল এক্সাম চলছে, সেখানে পাঁচজন টিচার অফ। আমার বক্তব্য, যদি হেডমাস্টার মশাইয়ের নামে কোনো অ্যালিগেশন থাকে, স্কুলের যে বৈধ ম্যানেজিং কমিটি আছে তারা আমাকে অ্যাপ্রোচ করুক, আমি সেই প্রসিডিওরকালে আমি অ্যাপ্রোচের উত্তর দেবো। এবং নট অনলি দিস, আই হ্যাভ সাবমিটেড মাই লেটার্স, মাই প্রেয়ার টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ডেপুটি সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ADI বসিরহাট সাব ডিভিশন, অ্যান্ড নট অনলি দিস, SI অফ স্কুলস বসিরহাট নিউ সার্কেল, BMOH, অ্যান্ড হোয়েন এভার আই এম প্রসিডিং টু ডু সামথিং ফর কমিউনাল হারমোনি, হ্যাঁ, লেট ইন্সপায়ার্ড বাই আওয়ার চিফ মিনিস্টার, দ্য টিচার্স দে আর নট কোঅপারেটিং উইথ মি ইভেন হোয়েন। কিন্তু স্যার গার্জেন তো অভিযোগ করছে, আপনার গার্জেনের অভিযোগ করলে স্কুলে তেমন কোনো অভিযোগ রেজিস্টার্ড নেই। স্কুলের যে ম্যানেজিং কমিটি, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তারা মিটিং ডাকুক, সেই অভিযোগের ভিত্তিতে তারা মিটিং থেকে আমার বিরুদ্ধে অ্যাকশন নিক। কিন্তু স্কুলে কমিটি বাদ দিয়ে যদি বাইরের MLA সাহেব আসেন বা অন্যেরা আসেন, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রস্তাব চাচ্ছি, এটা কি সংবিধান স্বীকৃত? যদি MLA আসে স্কুলে তাহলে এটা আপনি বৈধ বলছেন? না, MLA এসে যদি ব্যাপারটাকে বসে যদি সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করে সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু একটা কমিটি আছে, সেই কমিটি তারা অ্যাপ্রোচ করছেন না বাইরের লোক। এটা অ্যাজ এ হেডমাস্টার আই ক্যান নট অ্যাকসেপ্ট দিস। হতে পারে আমার বিরুদ্ধে অ্যালিগেশন, একটা মানুষের বিরুদ্ধে অ্যালিগেশন মেবি, বাট অ্যালিগেশন শুড বি প্রুভ অ্যান্ড থ্রু রাইট প্রসেস। আই হ্যাভ অলরেডি টু ভেরিয়াস ডিপার্টমেন্ট, আই হ্যাভ সেন্ড মাই প্রেয়ার্স, বিকজ দ্য স্কুল ইজ গোয়িং ডিসঅর্ডারলি। ইভেন দ্য সামেটিভ এক্সাম দ্যাট ইজ ডান, দ্য স্টুডেন্টস হ্যাভ দিস have got 1 or 2 marks, 3 marks. Is it the result of a school? Whenever our chief minister is trying to do the best for all our learners. তাহলে আপনি বলতে চাইছেন যে টিচাররা আপনার কথা না শুনে আপনি তাদেরকে স্কুলের কাজকর্ম রেগুলার করে না, তাদেরকে বলায় আপনার উপর, এবং তারা একটা ব্যাংক চালায়, ব্যাংকটা আমি বন্ধ করেছি, আর কিছু বাচ্চা তারা ইররেগুলার এবং স্কুলে মাঝে মাঝে ডিসঅর্ডার সিচুয়েশন, তাদের 75% তারা অ্যাটেন্ডেন্স নেই। স্যার একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে একজন ভদ্রমহিলা বললেন যে আপনি 11 বছর এখানে, আমি ওই ভদ্রমহিলাকে ফার্স্ট টাইম, হ্যাঁ উনি যেটা রিকোয়েস্ট আপনাকে বলেছে যে কথাটা উনি বলেছে, 2 বছর আগে আপনার কাছে একটা প্রবলেম নিয়ে এসেছিল এবং ছাত্রীরা আপনার ঘাড়ের উপর লাফিয়ে লাফিয়ে উঠছিল, এটা নিয়ে আপনি কি বলছেন? আপনি কি শুনলেন? ছাত্ররা আমার উপরে লাফিয়ে বলল, কোন টিচারের কথা বলেছেন? অন্য টিচার আপনার, আর ওই ভদ্রমহিলা আমার কাছে তো আসেননি, আমি তো জিজ্ঞাসা করলাম উনি কার কাছে, তো দেখলেন উনি কার কাছে, তো গ্রামের এই তো ম্যানেজিং কমিটির সদস্য আছে, ওখানে গ্রামের প্রতিবেশী আছে। আসলে বিষয়টা অন্য, বিষয়টা আমি সোশ্যাল ওয়ার্কে ইনভলভ আছি, এখানে একটা অ্যাফরেস্ট বৃক্ষচ্ছেদ গাছ কাটা চলছিল, বিজ্ঞান মঞ্চ থেকে আমি এই গাছ কাটাটা বন্ধ করে দিয়েছিলাম, সেখানে 6,500 টাকার গাছ কাটা, সারা বসিরহাট থেকে হাসনাবাদ পর্যন্ত যে গাছগুলোর মূল্য 1 কোটি টাকা, অ্যাজ এ হেডমাস্টার আই প্রোটেস্টেড দিস টেকিং লিভ। So there is no matter, if there is allegation, the committee may approach, the committee may go to the court. I am already saying to the department. Thank you. Thank you.
নত হলো